নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো কাতলা মাছ পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। এই মাছের ঝোল কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর এরকম মাছের ঝোল হলে ভাতের সাথে আর অন্য কিছু দরকার পড়ে না, খুবই টেস্টি হয় এই মাছের ঝোল। আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আমার আজকের রেসিপি, পেঁপে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি আর একটা মাথার অর্ধেক নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আর মাছ রান্না সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলেই মাছ রান্না খেতে ভালো লাগে। তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার পর কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলো আগে ভেজে নেব, পরে মাথাটা ভাজবো। মাছগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, দেখুন হালকা লাল করে ভেজেছি। এবার মাছগুলোকে তুলে নেব। এই মাছের ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না। এবার মাথাটাও ওই একইভাবে ভেজে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আলু আর পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু আর পেঁপে 2টোই লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এবার আলু আর পেঁপেটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু নাড়াচাড়া 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আলু আর পেঁপেটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এভাবে বেটে দিলাম। আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও দিতে পারেন, আর কাঁচা লঙ্কা চিরেও রান্নাটা করতে পারেন, বা লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি টমেটোটা বেটে দিয়েছি মাছের ঝোলের, যাতে রঙটা একটু ভালো লাগে দেখতে, তাই জন্য, না হলে এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে। আর যদি পছন্দ না হয় টমেটোটা বাদও দিতে পারেন। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি মশলাটা কষাবো। ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, ঢেকে মশলাটা কষাবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। মাছের ঝোলে গরম জল দিলে সবজিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মাছের ঝোলের স্বাদও ভীষণ ভালো লাগবে খেতে। জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, যেহেতু ঝোল করব সেই জন্য গরম জল দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। সবকটা মাছ দিয়ে দিলাম। এবার এই কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পেঁপে আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব একটু। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম হালকা হাতে। এবার দেখে নিচ্ছি সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এইভাবেই রেখে দেব। আমার আজকের রেসিপি পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। এই রান্নাটা আপনারা আলুটা বাদ দিতে পারেন, শুধু পেঁপে দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর আমি এখানে আদা বাটা দিইনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে আদা বাটাও দিতে পারেন। খুব সহজ রান্না, বাড়িতে সবাই এরকম মাছের ঝোল রান্না করে থাকেন, আমি কীভাবে করি সেটাই আজকে আপনাদেরকে দেখালাম। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।